শিক্ষার্থীবৃন্দ, উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই এর প্রথম অধ্যায় 1.7 নিজে করি, পৃষ্ঠ নম্বর 16 এর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই বন্ধুরা তোমাদের প্রাথমিক গণিত বইটি হাতে নিয়ে নাও, সাথে খাতা এবং কলম নিয়ে নাও। প্রথমেই দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই 16 নম্বর পৃষ্ঠায় কি আছে। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, 6 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত আজকে আমরা সমাধান করব। গত ক্লাসগুলোতে আমরা যা যা করেছি তার পরিপ্রেক্ষিতে এই অঙ্কগুলো আছে। দেখো আমি একটু একটু করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করব। আমাদের 16 নম্বর পাতার 6 নম্বর অঙ্কটি আমরা এখন দেখছি কি লেখা আছে। দেখো লেখা আছে প্রতি বক্সে বড় সংখ্যাটি গোল করি। প্রতি বক্সে বড় সংখ্যাটি গোল করি, এক একটি বক্স দেওয়া আছে, তার মাঝে কিছু সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে বড় যে সংখ্যাটি তোমরা সেই সংখ্যাটি গোল চিহ্ন দিবে। আমরা আগের ক্লাসে বন্ধুরা সংখ্যার তুলনা কীভাবে করতে হয় সেটা শিখেছি, যে ছোট সংখ্যা বড় সংখ্যা আমরা কীভাবে বের করবো সেই নিয়মগুলো আমরা জেনেছিলাম। আজকে দেখো আমরা সেভাবেই আরেকবার একটু জানার চেষ্টা করি। প্রথমেই আছে 5, 10, 9, 59, মাঝে আছে 6, 10, 4, 64, তারপরে আছে 7, 10, 7, 77, এর পরের বক্সে আছে দেখো 8, 0, 80, 4, 10, 5, 45, 9, 10, 2, 92, এর পরের বক্সে আছে 7, 10, 5, 75, 6, 10, 8, 61, 6, 10, 9, 69। আমি প্রথম তিনটি বক্সের সমাধান করে দিচ্ছি, এরপরে তিনটি তোমরা একা একা করবে একই নিয়মে। বন্ধুরা প্রথমেই দেখো কি আছে, লেখা আছে 59, 64, 77। তো আমাদেরকে বলা হয়েছে অঙ্কটিতে যে বড় সংখ্যাটি গোল দেয়, এই তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি সেটি তোমরা গোল চিহ্ন দিবে। তাহলে এটা সহজে কীভাবে তোমরা নির্ণয় করতে পারবে, প্রথমেই দেখো আমরা সংখ্যার তুলনার সময় বলেছিলাম যে একক দশক, যেই সংখ্যাটি দশক স্থানীয় মানটি বড় হবে সেই সংখ্যাটি হচ্ছে বড়। তাহলে আমরা প্রত্যেকটি এই তিনটি সংখ্যার মধ্যে দশক স্থানীয় যে সংখ্যাটি আছে সেটি আমরা প্রথমেই তুলনা করতে পারি। দেখো এখানে একক দশক, দশকে আছে 7, এখানে দশকে আছে হচ্ছে 6, এখানে দশকে আছে 5। এখন তোমরা দেখো যে এই তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড়, 5, 6, 7, কোনটি বড়, 7 বড়। তার মানে এই 77 সংখ্যাটি হচ্ছে এই তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম, যেই অঙ্ক সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কটি বড় হবে সেই সংখ্যাটি হচ্ছে বড়। তাহলে এখানে 7 যেহেতু দশকের ঘরে বড় আছে, 77 সংখ্যাটি এই তিনটির মধ্যে বড়। এরপরে আছে দেখো 8, 0, 80, 4, 10, 5, 45, 9, 10, 2, 92। তাহলে এখানে দশম স্থানীয় হচ্ছে 9, এখানে 4, এখানে হচ্ছে 1। এবার দেখো এই তিনটির মধ্যে বড় কোনটি, নিশ্চয়ই 9 বড়। তাহলে 92 সংখ্যাটি হচ্ছে আমাদের বড় সংখ্যা। এরপরে আছে দেখো এখানে দশকের ঘরে আছে 6, এখানেও আছে 6, এখানে আছে 7। তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে বড় কোনটি, 75। 75 সংখ্যাটি হচ্ছে আমাদের বড়। তাহলে আমাদের যখন বলা হবে যে বড় সংখ্যাটি গোল দাও, তখন আমরা প্রথমেই যে কয়টা সংখ্যা থাকবে, এখানে তিনটি করে সংখ্যা দেওয়া আছে প্রতিটি বক্সে, আমরা প্রথমেই দেখবো যে দশক স্থানীয় অঙ্কের মান কোন সংখ্যাটি বড়। তাহলে একক দশক, তাহলে এখানে 7 বড়, এখানে 6, এখানে 5, তার মানে 7 সংখ্যাটি বড়, তাহলে 77 সংখ্যাটি আমরা বড় করব। এভাবে এর পরে যে নিচের তিনটি আছে তোমরা বাসায় একা একা চেষ্টা করবে। এরপরে আমরা যাব 7 নম্বরে। 7 নম্বর সমাধান কি আছে, দেখো খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ করি। আগের ক্লাসে আমরা কিভাবে বিভিন্ন উপায়ে কিভাবে সংখ্যা গণনা করতে হয় সে সম্পর্কে জেনেছি, ওই একই নিয়মে আমরা এই অঙ্কগুলো করব। প্রথমেই ক নম্বরে দেওয়া আছে 4, 6, 8, এখানে গ্যাপ দেওয়া আছে 14,
20। খ নম্বরে আছে দেখো 3, 6, 9, গ্যাপ আছে 15, গ্যাপ 21, 30। ঘ নম্বরে আছে 4, 8, 12, খালি ঘর 20, 32। এবার দেখো আমি প্রথম তিনটি সাথে প্রথম তিনটি অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাসায় একা একা প্র্যাকটিস করবে। এখানে আছে দেখো 4, তারপর আছে 6, তারপর 8, এখানে খালি ঘর আছে, এখানে খালি ঘর আছে, মাঝে 14 দেওয়া আছে, এখানে খালি আছে, এখানে খালি আছে, এখানে আছে 20। তাহলে তোমরা এই খালি ঘরে কোন সংখ্যাটি হবে তোমরা কিভাবে বের করবে? প্রথমে দেখো প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি কত বেশি আছে। প্রথমে আছে 4, তারপরে আছে 6, তার মানে 4 পরে 5, 6, 2 করে বেশি আছে। এরপরে 6 পরে আছে 8, 6 পরে আছে 7, 8, এখানেও 2 করে বেড়েছে। তার মানে আমাদের নিয়মটা হচ্ছে এখানে প্রতি ঘরে 2, 2 করে বেড়ে যাবে। এখানে যদি 8 থাকে, 8-এর পরে তুমি আরো 2 বেশি গুনবে, 8-এর পরে ধরো 9, 10, তাহলে এখানে হবে 10। 10-এর পরে তুমি আরো 2 ঘর বানো, 11, 12, তাহলে এই খালি ঘরে হবে 12। 12-এর পরে যদি তুমি আরো 2 গুনো, 1, 2, 12-এর পরে 13, 14 হলো, 14-এর পরে আরো 2 ঘর যাবো, 15, 16, এখানে 16, এরপর আরো 2 ঘর যাও, 17, 18। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে আমরা 2, 2 করে বেড়ে গেল। এরপরে সংখ্যাটি দেখো, প্রথম দুটি সংখ্যা যদি তোমরা দেখো, লক্ষ্য করো যেভাবে যাবে পরগুলো ঠিক ওভাবেই যাবে। প্রথমে আছে 3, তারপর আছে 6, তাহলে কয় ঘর বাড়লো তোমরা প্রথমেই সেটা দেখবে। প্রথমে আছে 3, 3-এর পরে 4, 5, 6, তার মানে 3 ঘর করে বাড়লো। 6 পরে 7, 8, 9, 9 হলো, তার মানে 9 পরে আরো 3 ঘর যোগ করতে হবে, 9 পরে 10, 11, 12, এখানে হবে 12, 12-র পরে 13, 14, 15, 15 হলো, 15-র পরে হবে 16, 17, 18, তার মানে এখানে সংখ্যাটি হবে 18। এরপরে আসি 21, 21-এর পরে তুমি আরো 3 ঘর যাও, 22, 23, 24, এখানে হবে 24, 25, 26, 27, তার মানে খ নম্বর অঙ্কটিতে দেখছি আমরা 3, 3 করে বেড়ে গেল। এরপরে আছে 4, 8, 12, তার মানে 4-এর পরে যদি আমরা 5, 6, 7, 8, তার মানে 4 বেড়েছে, তার মানে প্রত্যেকটি ঘরে 4, 4 করে বেড়ে যাবে। 4-8-এর পরে 12 হলো, 12-র পরে কত হবে, 13, 14, 15, 16, এখানে হবে 16, তারপরে আছে 20, 20-এর পরে আরও 4 ঘর যাও, 21, 22, 23, 24, এখানে হবে 24, 25, 26, 27, 28, এখানে হবে 28, এখানে আছে 32, 32-এর পরে তুমি আরও 4 ঘর, 33, 34, 35, 36। এভাবে প্রত্যেকটি অঙ্ক তোমরা প্রথম দুটি সংখ্যা যত পার্থক্য থাকবে তারপর থেকে ওভাবেই তত ঘর ধরে যাবে, তারপরে তোমরা তোমাদের নির্দিষ্ট সংখ্যাটি পেয়ে যাবে। এরপরে আমরা যাব 8 নম্বরে। এখানে বিয়ে হলে 9 আছে, সেই সংখ্যাটি
সংখ্যা নয়, যেসব সংখ্যার পিছনে থাকবে সেগুলি হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে যোগ করার পরে আমরা এরকম গোল চিহ্ন দেব। এরপরে আছে দেখো বিয়োগ করি, নয় নম্বরে বিয়োগ করি। বিয়োগফল জোড় হলে, এতক্ষণ আমরা বললাম বিজোড় সংখ্যা, এখন আমরা বলবো জোড় সংখ্যা। যে সংখ্যাগুলোর পেছনে 0, 2, 4, 6, 8 থাকবে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা আগে সংখ্যাগুলো উঠাই, 6 বিয়োগ 5 9 বিয়োগ 4 8 বিয়োগ 2 6 বিয়োগ 1 5 বিয়োগ 3। এবার তোমরা বিয়োগ করে দেখো, 6 থেকে 5 গেলে 1 থাকবে। দেখো এখানে 1 আছে 1 নাই, তার মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। 9 থেকে 4 গেলে 5, 5 হচ্ছে বিজোড় সংখ্যা। 8 থেকে 2 গেলে হবে 6, এখানে দেখো এই যে 6 আছে, তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যা, এটা বড় হবে। 6 থেকে 1 গেলে হবে 5, এবং 5 থেকে 3 গেলে হবে 2, এখানে দেখো আমরা 2 আছে, তার মানে এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে বিয়োগ করার পরে যদি এই বিয়োগফলগুলো জোড় সংখ্যা সেগুলো তোমাদের গোল চিহ্ন করে দেখাতে হবে। এরপরে আমরা যাব পরেরটিতে, দেখো 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর সমাধান লেখা আছে, শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম, তার সামনে আরো 9 জন শিশু আছে, লাইনে কতজন শিশু আছে? আরেকবার ভালো করে বোঝো, শিশুদের লাইনে কিছু শিশু দাঁড়িয়ে আছে, রতন পিছন থেকে অষ্টম, তার মানে আমরা যদি এভাবে একটু বুঝি, পিছন থেকে হচ্ছে অষ্টমে রতন আছে, ধরলাম 1 2 3 4 5 6 7 8, আমরা ক্রমবাচক সংখ্যা শিখেছিলাম, এখানে বলা হয়েছে অষ্টম মানে 8, 1 2 3 4 5 6 7 8 অষ্টম। এখানে আছে কি, এই অষ্টমে আছে হচ্ছে রতন, রতন এই 8 নম্বরে আছে, পিছন থেকে সামনে, ঠিক আছে, তার সামনে মানে রতনের সামনে আরো 9 জন আছে। এখানে যদি আমরা 9 জন বানাই, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে লাইনে কতজন শিশু আছে? তাহলে এভাবে আমরা লিখতে পারি, লাইনে মোট শিশু আছে। তাহলে কিভাবে লিখতে পারি, প্রথম হচ্ছে পিছন থেকে 8 নম্বরে, 1 2 3 4 5 6 7 8 অষ্টমে, তার সামনে আছে আরো 9 জন, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে সামনে আছে 9 জন, আমরা এখানে 9 লিখতে পারি, যোগ এখানে আছে 8 জন, 8 সমান সমান কত হলো, যোগ করে দেখো, 9 পর থেকে আমরা 8 পর্যন্ত যদি গুণি, এখানে 9 আছে, 10 11 12 13 14 15 16 17, তার মানে এখানে হয় 17 জন, উত্তর হচ্ছে 17 জন, লাইনে মোট শিশু আছে 17 জন। এই অঙ্কটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ে 10 নম্বর অঙ্কটি দেখো, 16 নম্বর পৃষ্ঠার লেখা আছে, শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম, তার সামনে আরো 9 জন শিশু আছে, লাইনে কতজন শিশু আছে? তাহলে রতন হচ্ছে পিছন থেকে 8 নম্বরে, 1 2 3 4 5 6 7 8, রতন হচ্ছে অষ্টমে, তার সামনে আরো 9 জন শিশু আছে। আমরা যদি এখানে এভাবে বলি, 1 2 3 4 5 6 7 8 9, সামনে আছে 9 জন আর পিছনে রতন সহ আছে 8 জন, তাহলে লাইনে মোট শিশু আছে, এখানে আছে 9 জন আর এখানে আছে 8 জন, এই দুটো যোগ করলে হবে 17। একই নিয়মে দেখো পরের অঙ্কটি, 11 নম্বর অঙ্ক কি আছে, আকাশ একটি বই পড়ছে, সে 9 পৃষ্ঠা পড়ছে এবং বইয়ে আরো 7 পৃষ্ঠা আছে, বইয়ে মোট কত পৃষ্ঠা আছে? তাহলে আমরা এটাকে লিখতে পারি, একই নিয়মে বইয়ে মোট
ছাড়া আছে সমান সমান আকাশ নবম পৃষ্ঠায় পড়ছে, মানে নয় নম্বর পৃষ্ঠা, নয় যোগ আর বইয়ে আরো সাত পৃষ্ঠা আছে, তাহলে এখানে সাত সমান সমান কত হলো, সাথে নয় পরে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, তারপরে ষোলো ষোলো পৃষ্ঠা, তাহলে উত্তর কি হলো ষোলো, উত্তর হলো ষোলো পৃষ্ঠা। আরেকবার দেখো, আকাশ একটি বই পড়ছে, এখন সে নবম পৃষ্ঠায় পড়ছে, এখন সে নয় নম্বর পাতাটি পড়ছে এবং বইয়ে আরো সাত পৃষ্ঠা আছে, তার মানে যোগ হচ্ছে আরো সাত, তাহলে মোট পৃষ্ঠা হলো কত ষোলো। তো বন্ধুরা আজকে আমরা কি কি শিখলাম, আজকে আমরা শিখলাম প্রথম তোমাদের বইয়ে এক নম্বর অধ্যায় এক দশমিক সাথে নিজে করি পৃষ্ঠা নম্বর ষোলো, ছয় থেকে এগারো নম্বর পর্যন্ত অঙ্কগুলো আজকে আমরা সমাধান করেছি। প্রথমটা ছিল প্রতিবেগ বক্সে বড় সংখ্যাটি গোল দাও, যখন আমাদেরকে বড় ছোট সংখ্যা নির্ণয় করতে হবে তখন আমরা কি করব, একক দশক করে বক্স যে তিনটি সংখ্যা দেওয়া আছে তার দশক স্থানীয় অঙ্কটি আগে দেখবো, যে সংখ্যাটি বড় হবে দশক স্থানীয় মান সেটি হচ্ছে আমাদের বড় সংখ্যা। এরপরে সাত নম্বর বলেছে খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ করি, তার মানে প্রথম দুটি সংখ্যার যতটি পার্থক্য থাকবে, যেমন চার পরে কিন্তু ছয় দুই বেশি আছে, এরকম করে আমরা প্রত্যেকটি দুই দুই করে বেশি যাব, পরেরটি আছে তিন করে তিন তিন করে বেশি করে যে সংখ্যাটি পাবো সেটি লিখব। আট নম্বর আছে যোগ করো, যোগফল বিজোগ হলে গোল দাগ দিই, তার মানে তোমাকে প্রথমে যোগ করতে হবে, এবং আমি বলেছিলাম বিজোগ সংখ্যা কোনগুলো, এক তিন পাঁচ সাত নয়, এই সংখ্যাগুলো হলে সেগুলো তোমরা গোল দিবে, যোগফল যদি এই সংখ্যাগুলো হয়। এরপর আছে নয় নম্বরে বিয়োগ করি, বিয়োগফল যদি জোর হয় তাহলে গোল দিতে হবে, তাহলে প্রথমে আমাদের বিয়োগ করতে হবে, এবং জোর সংখ্যা কোনগুলো আমরা জানি, শূন্য দুই চার ছয় আট, এগুলো যে সংখ্যার পেছনে থাকবে সেগুলি হচ্ছে জোর সংখ্যা, তাহলে সেভাবে তোমরা গোল দেবে। দশ নম্বর আছে শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম, তার মানে এই পিছন থেকে রতন আছে আট নম্বরে, তার সামনে আরও নয়জন আছে, লাইনে মোট কতজন শিশু আছে, তাহলে আমরা লিখবো লাইনে মোট শিশু আছে নয় যোগ আট, যেহেতু রতনের সামনে ছিল নয় জন আর রতন সহ হচ্ছে আটজন, সতেরো জন উত্তর। এরপরে আছে বইয়ে আকাশ একটি বই পড়ছে, সে নবম পৃষ্ঠায় পড়ছে, এই জন্য নবম মানে হচ্ছে নয়, আমরা লিখেছি নয় এবং বইয়ে আরও সাত পৃষ্ঠা আছে, এই জন্য এখানে লিখেছি সাত, তাহলে মোট কত হলো যোগ করতে হবে সমান সমান হলো ষোলো পৃষ্ঠা, মোট বইয়ে মোট পৃষ্ঠা আছে ষোলোটি। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ, বাসায় অবশ্যই অঙ্কগুলো ভালোভাবে বারে বারে চেষ্টা করবে খাতায় করার জন্য, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে নিশ্চয়ই আবার দেখা হবে।